সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অশোক মহারাজ। তবে মহারাজকে স্বাগত জানানোর আগে একটা বিষয় সত্যি বলতেই হয় যে দেখুন, বহু অনুষ্ঠান আপনারা টিভিতে দেখেন, বহু অনুষ্ঠান আছে, আমরাও অনেকেই আছি, অ্যাঙ্কারিং করি, আমরাও বলি আসার কথা, আমরাও বলি যে না ওনার কাছে এলে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু সব থেকে বড় বিষয় কি, এই অনুষ্ঠানের গেস্ট ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অশোক মহারাজ, এনার জায়গাটা একটু অন্যরকম। এখানে এই মানুষটির দায়িত্ব নেন কারা জানেন? যারা ওনার কাছে এসেছেন তারাই কিন্তু গ্যারেন্টি দেন যে হ্যাঁ, অশোক মহারাজের কাছে আপনি যান, মহারাজ যদি আপনার কাজটা হাতে নেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি রেজাল্ট পাবেন। মিডিয়ার জগতে একমাত্র ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অশোক মহারাজ যে মানুষটির দায়িত্ব নেন ওনার কাছে আসা মানুষরা, এটা হচ্ছে একটা বিরাট বড় পাওনা। দ্বিতীয় আরও একটা জিনিস, আজকে এই ব্ল্যাক ম্যাজিক কথাটা আসার জন্যে অনেকের মধ্যে একটা ধারণা হয়েছে এবং এটা অনেক জায়গায় আমরাও শুনতে পাই, এবং সেই শোনাটা কি শুনতে পাই আর কি ধারণা হয়েছে এই ধারণাটা ভাঙার মনে হয় আজকে একটা দিন এসেছে, সেই ধারণাটা ভাঙতে হবে। আর ভাঙতে হবে এই কারণেই সামনে বিরাট একটা যোগ রয়েছে, এবং একটা নয় একসঙ্গে তিনখানা যোগ কিন্তু পড়েছে, ধনত্রয়োদশী, ভূত চতুর্দশী এবং দীপান্বিতা অমাবস্যা। কিন্তু যে মানুষটিকে নিয়ে প্রশ্নটা বাজারে উঠেছে সেই প্রশ্নটা ভাঙার জন্যে সর্বপ্রথম ওনাকে স্বাগত জানাবো সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে, আসাম গৌহাটি শিলচর আগরতলার মানুষের তরফ থেকে এবং আমার তরফ থেকে। নমস্কার মহারাজ। জয় মা, জয় মা রক্ষিণী, ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। সামনে তিনটে যোগ, এই তিনটে যোগ কাজে লাগিয়ে নেওয়ার দিন। ধনত্রয়োদশী, ব্ল্যাক ম্যাজিক ডে, হ্যালোইন ডে, ভূত চতুর্দশী, নরক চতুর্দশী যেটাই বলি না কেন, তারপর রয়েছে বুড়ো অমাবস্যা অর্থাৎ কালী পুজোর অমাবস্যা তিথি। এই যে মহাযোগ, এই যোগটাকে যদি সঠিকভাবে কাজে লাগিয়ে নেওয়া যায় তাহলে জীবনদশার অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। এই যোগগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগিয়ে নেওয়া যায় তাহলে চলার পথের বাধাগুলোকে অনায়াসে সরিয়ে দেওয়া সম্ভব। এই যোগগুলোকে যদি কাজে লাগিয়ে নেওয়া যায় তাহলে মনের ইচ্ছেটা পূর্ণ হওয়া 100% সম্ভব। কিন্তু এই যোগগুলোকে কাজে লাগাবে কি করে? আগামী যে দীপান্বিতার অমাবস্যা তিথি দীপাবলি, এই দিনটাতে, এর আগেও আমি বলেছি অনেক কিছু, আজকে আর একটা নতুন জিনিস বলে দিই, এই দিনটাতে একটি গোটা নারকেল পুকুরের মধ্যে ডুবিয়ে রেখে দেবে। এই দিনটাতে একটি গোটা নারকেল পুকুরের মধ্যে ডুবিয়ে রাখবে সকালবেলা সূর্য উদয়ের সময়। আগের দিন এটাকে কিনবে কবে, এটা প্রশ্ন হচ্ছে কিনবে কবে? ধনত্রয়োদশীর দিন, ধনত্রয়োদশীর দিন। তা আমরা প্রথমেই বুঝে যাচ্ছে যে এ ধনের সঙ্গে রিলেটেড, ধনত্রয়োদশীর দিন একটি গোটা নারকেল কিনবে, যার কাজ সেই কিনবে, অন্য কেউ কিনে আনলে হবে না। সিম্পল ওয়ার্ড, অন্য কেউ কিনে আনলে হবে না। এর যে দিক সেই দিক হচ্ছে পূর্ব দিকে মুখ করে কিনবে কিংবা উত্তর দিকে মুখ করে কিনবে, কোনো দরদাম করা যায় না, এক ডাকে কেনা যাকে বলা হয়, এক ডাকে কিনবে। তারপর সেই নারকেলটিকে দীপান্বিতার অমাবস্যার দিন সকালবেলা সূর্য উদয়ের সময় পুকুরের মধ্যে ডুবিয়ে রেখে দেবে এবং মনে মনে বলে আসবে যে আমি সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে যাব, সর্বশক্তির মধ্যে প্রয়োগ করে দাও। পুকুরের মধ্যে ডুবানো মানে ওই পুকুরের চারপাশে বিভিন্ন রকম শক্তিরা ঘুরে বেরোয়, সেই শুভ শক্তি ওর মধ্যে অনুপ্রবেশ ঘটবে। কিসের জন্য করছো? ধন প্রাপ্তি, লক্ষ্মী বৃদ্ধির জন্য করছো অর্থাৎ শ্রী বৃদ্ধির জন্য করছো, তাই সেই সংকল্পটা করে আসবে নিজের নাম গোত্র সহযোগে। সন্ধ্যে যখন হবে তখন ওই নারকেলটাকে ধূপ দীপ দেখিয়ে তুলে নিয়ে আসবে বাড়িতে, গঙ্গার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে
নিজের মাথা থেকে পা পর্যন্ত, নিজের মাথা থেকে পা পর্যন্ত একটি সুতো কেটে নেবে। এই সুতোটিকে কেশরের জলে ডুবিয়ে রাখবে, কেশরের জলে ডুবিয়ে রেখে দেবে। তারপর সেই সুতোটিকে তুলে সেই নারকেলের মধ্যে জড়িয়ে দেবে, লক্ষ্মীর আগমনের ইচ্ছে প্রকাশ করে। এবং এই যে সুতোটা, সেটা সাদা হলে খুব ভালো হয়, সেটা কেশরের রঙের রঙিন হয়ে যাবে। তারপর কেশরের জল দিয়ে, ওই কেশর গুলে ভালো কেশর, দামি কেশর নেবে, সেই কেশরের জল দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবে, স্বস্তিক চিহ্ন অঙ্কন করবে এবং নটি গোল অঙ্কন করবে, নটি ঈশের কেশরের ফোঁটা দেবে এবং স্বস্তিকের ভিতরে চারটি স্থান শূন্য থাকে সেখানে একটি করে ফোঁটা দেবে, একটি অধ ত্রিভুজ অঙ্কন করবে, করে লক্ষ্মীর সামনে রেখে দেবে। সেদিন লক্ষ্মীর পুজো হবে, পুরো পুজো কমপ্লিট করবে, তারপর লক্ষ্মীর কামনা করে নিজের ক্যাশের জায়গায় রেখে দেবে। দেখবে ধন বৃদ্ধি হতে বাধ্য, অর্থের আগমন হতে বাধ্য, স্ত্রীর প্রভাব ফেলতে বাধ্য। যে বাড়িতে প্রচন্ড অশান্তি হচ্ছে, লক্ষ্মীর অভাব দেখা গেছে, সে বাড়িতে করো, অবশ্যই স্ত্রী প্রভাব বাড়বে, বাড়িতে অশান্তি কমবে। যাদের ব্যবসা নিয়ে সমস্যা হচ্ছে তারা করো, তাদের লক্ষ্মীর আগমন হবে। যাদের অর্থনৈতিক উন্নতি তো রয়েছে কিন্তু সেটা সঞ্চয় হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, তারা করো, তাদের অর্থের জায়গায় সঞ্চয় হবে। কিন্তু দিন ওই একটাই, ধনত্রয়োদশীর দিন কিনবে, আর দীপান্বিত অমাবস্যা দীপাবলির দিন, বিশেষ করে দীপাবলি, দীপান্বিত অমাবস্যা বলা ভুল হবে, দীপাবলির দিন এই ক্রিয়াটি সন্ধ্যেবেলা নিজেরা করে নেবে এবং তারপর লক্ষ্মীর স্থানে রেখে লক্ষ্মীর পুজো করবে, দেখবে শুভ ফল দেবে। এর আগেও আমি অনুষ্ঠানগুলোতে এরকম ধরনের কিছু ক্রিয়া বলেছি এই তিন দিনের জন্য, যারা মিস করে গেছে ইউটিউবে সার্চ করবে অশোক মহারাজ বলে, তারা কিন্তু সেগুলো পেয়ে যাবে এই অনুষ্ঠানগুলো। আর সেই অনুষ্ঠানের মধ্যে তার প্রয়োগ রয়েছে, যে টিপসগুলো রয়েছে, যে প্রয়োগগুলো রয়েছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। আগামী অনুষ্ঠানটাও ফলো করো, সেখানেও কিছু না কিছু আমি এই তিন দিনের প্রয়োগের জিনিস বলবো। খুব সুন্দর একটা টিপস কিন্তু আমরা শুরুতেই পেলাম, আসবো, অনেক কথাই রয়েছে, কিন্তু একটু ফোনের বন্ধুকে দেখে নিয়ে। হ্যালো, নমস্কার। সকাল 9:30 জন্মস্থান কলকাতা। তোমার জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? তুলা রাশি ধনু লগ্নের বিশাখা নক্ষত্রের অমাবস্যা তিথিতে তোমার জন্ম হয়েছে। তোমার গণ হচ্ছে দেবারিগণ, অর্থাৎ রাক্ষসগণ। এখানে আমরা দেখতে পাচ্ছি দিন হিসেবে বৃহস্পতিবার, মাস হিসেবে মাঘ মাস, তোমার জন্য কিন্তু বিশেষ সুবিধের নয়। এই সময় যতটা পারবে ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত রাখবে। বর্তমান অবস্থায় আমরা শনিকে যে অবস্থায় দেখছি তা দ্বিতীয় স্থানে যাবে আগামী কিছু মাস পরে। যদি আমরা একটু শুভটা আগে বলি, একটু ভালোটা বলি, যেহেতু চোখে পড়ছে ভালো, যদি গ্রহদোষগুলো না থাকে তাহলে নিজের ক্যারিয়ারের দিকে মন দাও, এই সময় কিন্তু ক্যারিয়ারের উন্নতি রয়েছে। ইভেন কি ঠিক মতন যদি সব কিছু হয় তাহলে সরকারি চাকরির যোগও শুরু হয়ে যাচ্ছে। এখানে বৃহস্পতি কেতুগ্রস্ত অবস্থায় রয়েছে, বৃহস্পতি কেতুগ্রস্ত অবস্থায় কাল সর্বযোগে এবং ষষ্ঠে মঙ্গল, তাই শত্রু থেকে সাবধান থাকবে, শত্রুরা বারংবার হানি ঘটার চেষ্টা করবে। বৃহস্পতি কেতুর সঙ্গে থাকা মানেই হচ্ছে কোথাও গিয়ে অর্থ নিয়ে সমস্যা, কোথাও সম্মান নিয়ে সমস্যা, কোথাও ভুল বোঝাবুঝির জায়গাটা সৃষ্টি হয়ে যাওয়া, তো এই জায়গায় কিন্তু একটা বড় বাধা তোমার জীবনে থাকবে। এখানে সরকারি চাকরি, ওখানে অর্থ নিয়ে সমস্যা, তার মানে এই বাধা না কাটালে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় বা কর্মের উন্নতির জায়গায় সমস্যা থাকবে। সঙ্গে রয়েছে আংশিক কাল সর্পযোগ। আংশিক কাল সর্পযোগ কি করে? প্রত্যেক কর্মের মধ্যে বাধা সৃষ্টি করে। এটা পূর্ণ কাল সর্প হোক আর আংশিক কাল সর্পযোগ, কাল সর্প যখন থাকবে তখন তার জীবনে কোনো কাজকে একবারে করে উঠতে দিতে চায় না বা একবারে সে করে উঠতে পারে না, বেশ কয়েকবার তাকে চেষ্টা করতে হয় একটা কাজকে পূর্ণ মাত্রায় শেষ করতে বা সাকসেস আনতে। সেরকম কি তোমার জীবনে ঘটে? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন আপনি, আপনার সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ করার ইচ্ছা আছে,
কিন্তু আমি যোগাযোগ করে উঠতে পারছিলাম না। আমার চলো আজকে হয়ে গেল তো, হ্যাঁ হ্যাঁ মানে আজকে ভগবানের কৃপা আপনার সাথে যোগাযোগটা হয়ে গেল। এ তো মায়ের ইচ্ছা। আর স্যার আপনার মানে হচ্ছে কি বলবো, আপনার কথা আমার খুবই ভালো লাগে, সেই জন্য আপনাকে ফোন করা। এবার আমি একটা কথা বলি, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। 91 এ জন্ম, এইবার এই জায়গাটাকে ঠিক করা, এই ঈশ্বর মানুষকে কিন্তু সুযোগ দেন। এবার যিনি ধরতে পারেন তিনি বুদ্ধিমান মানুষ। যোগাযোগ মানে কি, আপনাকে আমি আমি বলবো যে আজকেই যোগাযোগ করুন, আজকে ওনাকে কিন্তু এয়ারপোর্ট 2 নম্বর গেটের কাছে ওনার নিজস্ব বাসগৃহ চেম্বার, সেখানে পাবেন। আসার আগে বুকিং নাম্বারে ফোন করে নিন। তার কারণটা কেন বললাম, পরপর 3খানা যোগ রয়েছে, এই যোগটাকে কাজে লাগালে রেজাল্ট অনেক তাড়াতাড়ি পাবেন, ঠিক আছে? হ্যাঁ যোগাযোগ করবো স্যার সঙ্গে, আমি অবশ্যই যোগাযোগ করবো। একটা কথা স্যারকে জিজ্ঞেস করতে চাই। বলুন বলুন। আমি আমি টেক্সটাইল ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছি। এক্সাইট আমার মনে হচ্ছে ডিসেম্বর জানুয়ারির দিকে রেজাল্ট বেরোনোর কথা আছে, আমার কি কোনো যোগ রয়েছে টেক্সটাইল তো? দেখো আমি তোমাকে শুরুতেই তোমার এই প্রশ্নের উত্তর মনে হয় সেই জন্যই মা আমাকে প্রথম স্তরেই দেখিয়েছে বিষয়টা, যে চোখ পড়েছে। আমি শুরুতে বললাম যে একটু ভালো বলি, কারণ আমার সবাই বলে আমি খারাপটাই বলি। তো আমি শুরুতেই তোমাকে বলেছিলাম, দেখো যদি গ্রহদোষ না থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির যোগ শুরু হয়ে যাচ্ছে, বলেছিলাম তো? তাহলে তুমি তোমার উত্তরটা শুরুতেই পেয়ে গেছিলে, যেটা মনের ভিতরে প্রশ্ন ছিল। তো এবার বিষয় হচ্ছে যে তোমার কাছে এই যে বাধাগুলো, অর্থনৈতিক বাধা, বৃহস্পতি আমাদের অর্থের কারক গ্রহ, অষ্টমে মার্কেশ কেতুর সঙ্গে গুপ্ত শত্রুভাবে যোগ বৃদ্ধি করেছে, কাল সর্পের প্রভাব বিস্তার করছে তার উপর। তাহলে এই যে অর্থনৈতিক উন্নতির জায়গায় বাধা, তোমার কোয়ালিটি অনুসারে তুমি কিন্তু অর্থ প্রাপ্তি ঘটে না তোমার। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। তো এই যে অর্থনৈতিক হাইপ পাওয়ার জায়গা, সেই জায়গার বাধা রয়েছে, তার কি কোনো প্রতিকার করা আছে, যে এরা যারবার বারবার বাধা দিচ্ছে, না আমার কাছে এই প্রতিকার আছে, এই প্রতিকারে বাধাটা লেগে রিটার্ন যাবে, এই যে প্রতিকার সেটা কি রেমেডি তোমার কাছে কি আছে কিছু? না না আছে না। তাহলে তুমি কনফার্ম ভাবে প্রথমেই নিজে থেকে যাও যে তুমি প্রচুর পরিশ্রম করছো, রেজাল্ট পাচ্ছ না, কিছু পাচ্ছ না, খুব খারাপ সময় দিয়ে যাচ্ছে, চিন্তা ভাবনা। তাহলে সবার আগে দরকার ছিল এই খারাপ সময়, অর্থাৎ খুব গরম লাগে তো সবার আগে স্নান কর ভাই, তবেই ঠান্ডা হবে, আর নাহলে ফ্যান চালাও, তার রেমেডি নাও, তাই কিনা? এই খারাপ সময় কিছু রেমেডির দরকার আছে, সেই রেমেডিগুলো যত শীঘ্র নিতে পারবে তত বেশি উপকার পাবে। এবং এটি কিন্তু সঠিক সময়, যে সময়কে প্রয়োগ করতে পারলে, অর্থাৎ সময়কে যদি নিজের জন্য কাজে লাগিয়ে নিতে পারো তাহলে পরিবর্তনটা অনেকটাই পাবে। তার কারণ ধনের সঙ্গে যুক্ত তোমার জীবন, আর সামনেই ধন ত্রয়োদশী আসছে, সাফল্যের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের নরক চতুর্দশী এবং অমাবস্যা। তো সাফল্যের পাওয়ার জীবন কিন্তু তোমার সঙ্গে যুক্ত, তো এই জায়গাগুলোকে কি নিজের জীবনে কাজে লাগিয়ে নাও, তাহলেই দেখবে এখানে পরিবর্তনটা অনেকটাই লক্ষ্য করতে পারছো। তো একটু প্রতিকার দরকার তোমার, এবং যাদের তোমার মতন সমস্যা রয়েছে প্রত্যেকেরই, এই প্রতিকারগুলো যদি এই সময়ের মধ্যে করিয়ে নেওয়া যায় তাহলে রেজাল্ট কিন্তু 100% বেরোবেই বেরোবে, ঠিক আছে? পারলে আজকেই দেখা করুন। এবং আমি একটা কথা এবার বলে দিই যে এখানে কিন্তু খরচটা মধ্যম, এই যে বাজার চলতি একটা বিষয় এসে গেছে, এটা নিয়ে আমি মহারাজের কাছে আসি এবার। মহারাজ, বাজারে একটা কথা রটে গেছে, আপনারা খবর পান, আমরা তার থেকে বেশি খবর পাই। আমি তো খবর পাই, অশোক মহারাজ মানে অনেক টাকা। হ্যাঁ এখানে একটা বিষয় না, এখানে আমি একটা ছোট্ট জিনিস একটু বলে দিই। আমরা বলি অশোক মহারাজ মানে মধ্যম খরচ, এবং মধ্যম খরচটা কেন বলি তার তো একটা কারণ আছে। সবাইকে বলছি কম খরচ, সবাই বলছে অশোক মহারাজের কাছে মধ্যম খরচ। কারণটা আমি ব্যাখ্যা মানে দেবো, যদি আমার ভুল হয় মহারাজ সেটা সংশোধন করে দেবে। একদম একদম। অশোক মহারাজ যে কাজগুলো করেন সেগুলো কিন্তু ক্লায়েন্টকে সামনে বসিয়ে করেন, রেডিমেড কোনো কিছু না, কোনো রেডিমেড কিছু হয়। এবার সেখানে একের অধিক যোগ্য হয়, কিছু জিনিস প্রদান করা হয়, তারপরে কিন্তু কবচ দেওয়া হয়, এই যে মাঝখানের কাজটা, তখন কিন্তু মানুষ রেজাল্ট পান। এবং এই যে মানুষ রেজাল্ট পান সেটা আমরা একটু দেখে নিই, তারপরে আমি যেটা বললাম সেটা ভুল না ঠিক মহারাজ আপনি ভেঙে দেবেন। একদম, দেখা যাক তারপরে আমরা বলছি যে কি হয়, কিভাবে হয়, কেন মধ্যম খরচ, কম খরচ নয় মধ্যম খরচে ক্রিয়া। ব্ল্যাক ম্যাজিক তো মধ্যম খরচের এই ক্রিয়া,
যেরকম শক্তি তার সেরকম প্রয়োগ, যেরকম কষ্ট দেখার পরে আমরা আলোচনায় আসব। একটা মাস আগে খুব ঘনিষ্ঠ সূত্রে আমি শ্রী শ্রী অশোক মহারাজের নিকটস্থ হই। যাওয়ার পরে মহারাজ আমার সাথে কথা বলার পরে হয়তো উনি কিছু বুঝতে পেরেছিলেন। তো সেই মুহূর্তে আমার একটা যজ্ঞ হয়েছিল, যজ্ঞটা কমপ্লিট হয়েছিল। যখন উঠেছিলাম মহারাজ আমার হাতে একটা খয়ের দানা দিয়েছিলেন। তো সেটা কিন্তু উনি কাউকে ওই মুহূর্তে যারা বসেছিলেন কাউকে দেননি, মানে ওই খয়ের দানাটা আমাকেই দেওয়া হয়েছিল। তো সেইটা আমার ভারী অবাক লেগেছিল যে এই জিনিসটা আমাকেই কেন দেওয়া হচ্ছে। সেটা কি রাখতে বলা হয়েছিল? সেটা রাখতে বলা না, সেটা আমাকে খেতে বলা হয়েছিল এবং সেটা আমি খেয়েও ছিলাম সেই মুহূর্তে। তো সেদিনকে মানে ভাগ্যচক্রে এমনই হয়েছিল, সেদিন আমি যখন বাড়ি ফিরছিলাম, তো বাড়ি ফেরার সময় আমার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারত, সেখান থেকে হয়তো আমার মৃত্যু পর্যন্ত হতে পারতো, আমি জলের তলায় তলিয়ে পর্যন্ত যেতে পারতাম, ঠিক আছে। তো আমি জানি না এটা কিসের পাওয়ার, কোথাকার পাওয়ার, এটাকে আপনারা আপনাদের অ্যাস্ট্রোলজি বলুন বা তন্ত্র বলুন, এটার ভাষায় কি বলবেন। তো কেউ যেন আমাকে একটা কিরকম ভাবে একটা তুলে মানে স্টিমারের মধ্যে আমাকে তুলে দিয়েছিল ওই মুহূর্তে, এরকম একটা ফিলিংস হয়েছিল, ফিলিংস আমার হয়েছিল। তো সেখানে যেখানে আমার একটা এত বড় মাত্রায় বিপদ হতে পারতো, সেখান থেকে আমি আজকে বেঁচে ফিরে এসেছি। তো সেই দিন থেকে আমার মনে হয়েছে যে জিনিসটা যেখানে আমি বিশ্বাস করছিলামই না, আমার অবিশ্বাস ছিল। তো আজকে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকে কেন, সেই দিনই আমার মনে হয়েছিল যে জিনিসটার প্রতি কিন্তু আমার একটা অন্ধ বিশ্বাস হয়ে গেছিল যে তন্ত্র সত্যিই আছে। বন্ধুদের কাছে বলছি, প্রত্যেকটা মানুষের জীবনেই একটা সমস্যা কখনো কখনো আসে। তো সেটাকে আমরা কি করে রেক্টিফাই করব, সেটাকে কিভাবে কাটিয়ে উঠবো আমরা, সেটা যেমন প্রত্যেকটা মানুষের নিজস্বতা, ঠিক সেইভাবে আমি বলতে পারি যে যদি কখনো সমস্যার সম্মুখীন হয়, মানুষটা সত্যিই ভালো, অনেক কিছু শেখার আছে এনার কাছ থেকে, যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের বাবা শ্রী শ্রী অশোক মহারাজের কাছে অবশ্যই আসুন এবং আপনার সমস্যার সমাধান এনার কাছেই পাবেন। নমস্কার। সাক্ষাৎকার যেটা আমরা দেখলাম, যে ভদ্রমহিলাকে দেখলাম, এখান থেকে আমি শুরুতে যে কথাটা বলেছিলাম সেটা পেলাম, আর মধ্যম খরচ দুটো পেলাম। শুরুটা কোথা থেকে পেলাম? যে একমাত্র ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অশোক মহারাজ, তার দায়িত্ব নেন ওনার কাছে আসা মানুষরা। তিনি কিন্তু পরিষ্কার বললেন যে সমস্যা যদি হয় মহারাজের কাছে আসুন, সমাধান পাবেন। দায়িত্বটা কিন্তু উনিই নিয়েছেন। কেন নিলেন? রেজাল্ট পেলেন বলে। এবার আপনারা প্রত্যেকেই শুনেছেন কোন জায়গা থেকে উনি ফিরে এসেছেন। তো সেখান থেকে ফিরিয়ে আসার জন্য আমি যে বলি মধ্যম খরচ, সেই ব্যাখ্যাটা মহারাজ এবার দেবেন, কিন্তু সেটা মহারাজের কাছে জানবো ফোনের বন্ধুকে নেওয়ার পর না আগে। বিশেষত একটুখানি অপেক্ষা করো, ফোনে যে আছো বলে দিই যখন কথাটা উঠলো, কারণ এই কথাটা আমি বারংবার শুনি, বহু জায়গায় শুনেছি। যখন ক্লায়েন্ট রেফার করে কাউকে, আমার তো প্রত্যেক দিনই কম বেশি ক্লায়েন্ট রেফার হয়, রেফার হয়ে আসে, তো সেখানেও সবাই বলে ও বাবা মহারাজের কাছে যাবো, প্রচুর খরচ। প্রচুর খরচ নয়, প্রচুর নয়, তোমার যেরকম সমস্যা সেই অনুসারে খরচ, এক। আর ব্ল্যাক ম্যাজিক এটা তো এমন একটা সাবজেক্ট যেখানে খরচের সংখ্যাটাই মধ্যম থাকবে, এখানে প্রচুরের জায়গাটা তৈরি হয় না, এখানে প্রচুরের জায়গা তৈরি হয় না, এখানে খরচটা মধ্যম থাকে। কেন মধ্যম, কেন কম নয়? অনেকেই সবাই বলছে যে কম খরচে কাজ, কিন্তু মহারাজের এখানে কম খরচে কাজ নয়, মধ্যম খরচে কাজ। তার একটাই কারণ, দেখো প্রথম হচ্ছে খণ্ডন ক্রিয়া, তারপর সংকল্প যজ্ঞ, চৌসার ক্রিয়ার চালান এবং চৌসার ক্রিয়াতে একটি ছোট্ট যজ্ঞ, তারপরের অমাবস্যার যজ্ঞ, তারপর গিয়ে তার কবচ, মন্ত্র এবং প্রয়োগ। অনেকে ভাবতে পারে এই কবচের পর শেষ, না, কবচের পর শেষ হয় না, কবচকে আরও বেশি অ্যাক্টিভ করতে গেলে ডামরির যজ্ঞ সেখানে করতে হয় চালান সহযোগে। চলো ডামরির যজ্ঞ হয়ে গেল, সঙ্গে বিশেষ যজ্ঞ তার চালান সহযোগে, তারপরে শমশানের যজ্ঞ এবং সেখানেও চালান সহযোগে, তারপর প্রত্যেকটি অমাবস্যার যজ্ঞ এবং শমশানের যজ্ঞ চলবে চালান সহযোগে, আপ টু রেজাল্ট, যতক্ষণ না আমার যজমান পুরোটা রিলিফ পাচ্ছে। এবার সেই রিলিফ আমি বলবো না যে ভাই আমি রিলিফ দিয়েছি, আমি তাদের কাছ থেকে নিয়ে নিই লিখিত যে তুমি কি পুরো কাজ পেয়েছো, যেদিন তুমি পুরো কাজ পেয়ে যাবে সেদিন আমার কাজ শেষ হবে। এই যে বিষয়টা, এটা হলো ব্ল্যাক ম্যাজিকের কাজ,
এবং তার সঙ্গে উত্তারা ক্রিয়া এবং দুর্ভাগ্যনাশ ক্রিয়ার প্রত্যেক দিন রাত্রিকালীন চালান চলতে থাকে আপ টু রেজাল্ট অব্দি। এই ক্রিয়াগুলো করতে গেলে একটু খরচ তো হবে, একটু আর বিনা পয়সায় করা সম্ভব নয় প্রথম, এবং একদম ওই 5,000-10,000 টাকার মিথ্যে প্রলোভন দেখিয়ে চকমারি দিয়ে তো কাজ হওয়ার ব্যাপার নেই, এখানে একটু খরচ আছে। কিন্তু সেই খরচটুকু করলে গ্যারান্টি সহ দাবি সহকারে আমি বলবো যে রেজাল্ট তুমি পাবেই পাবে। অন্য জায়গায় যেরকম তোমাকে কবজ দিয়ে দেবে, ড্রয়ার খুলবে, ড্রয়ার খুলে কবজ দিয়ে দেবে, এই নিন পেমেন্ট দিলেন, ড্রয়ার খুলে কবজ, এখানে সেরকমটি নয়। এটি কবজ প্রদানের একটি দিন থাকে এবং গেলাম আর টাকা দিলাম আর তার বদলে কবজ নিয়ে এলাম, সেটাও কিন্তু নয় এখানে। আগে ক্রিয়াগুলো সুসম্পন্ন হলে তারপর গিয়ে কবজ, যেটা কবজের নিয়ম, এবং কবজের মধ্যে তৈরি করতে গেলে তোমার নাম গোত্র যেরকম লাগে সেরকম তার উপর জপ করতে হয়, সেখানে ত্রাটক বিধিতে জপ করতে হয়, সেখানে মৎস্যমুদ্রা প্রদান করতে হয়, সেখানে সিঞ্চন অভিসিঞ্চন করতে হয়, সেখানে তর্পণ করতে হয়, সেগুলোকে স্নান করিয়ে কবচকে তৈরি করতে হয়, পুজো পাঠ করে, আর সেটা একদিনে পূর্ণ মাত্রায় কমপ্লিট হয় না। এই ক্রিয়াগুলো সেই কারণেই খরচ। তুমি কারুর কাছে গেছো, সে আর একজনের কাছে পাঠিয়েছে, বা তুমি একজনে দুজন দশজনের কাছে গেছো, রেজাল্ট পাওনি, তা বলে কিন্তু কখনো ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে তাদের তুলনা করবে না, আমার ক্রিয়ার সঙ্গে তাদের তুলনা করতে যাবে না। তুমি তাদেরকে বেছেছো, কাজ পাওনি, এটা তোমার ব্যাপার, তোমার ফল্ট। তুমি ব্ল্যাক ম্যাজিকের কাছে আসো, মা রক্ষিণীর দরবারে আসো, যতক্ষণ না কাজ হবে ততক্ষণ অবধি দায়িত্ব আমার, রেজাল্ট তোমাকে দেওয়ার। সামনে মহাযোগ মহাতিথি, এই তিথিগুলোকে কাজে লাগিয়ে নাও, দেখবে রেজাল্ট খুব ভালো পাবে। এই তিথিতে যদি হাত্তা জড়ি রাখা যায়, এই তিথিতে যদি শিয়ার সিংহী রাখা যায়, এই তিথিতে যদি কালাবেল্লির জের রাখা যায়, এই তিথিতে যদি লঘু নারকেল রাখা যায়, এই তিথিতে যদি একাকী নারকেল রাখা যায়, তাহলে কিন্তু উন্নতি তোমার আসবেই আসবে। হ্যাঁ, এই তিথিতে অর্থাৎ যে আমাদের ধনত্রয়োদশী তিথি, আমরা তো অনেক কিছু কিনি, তন্ত্রের সামগ্রী কিনে দেখো, রেজাল্ট তুমি পাবে, কোথাও না পাও, অশোক মহারাজের কাছে আছে, কিন্তু আমার কাছ থেকে নেওয়ার আগে তোমাকে তোমার নাম গোত্র এগুলো দিয়ে যেতে হবে। এই ফোনে বলে দিলামটা ব্যাপারটা নয়, এসে স্বয়ং উপস্থিত হয়ে তোমাকে নাম গোত্র এগুলো দিয়ে যেতে হবে, এর কেনার মূল্য কিছু প্রদান করে দিয়ে যেতে হবে, কারণ তোমার নাম গোত্রে এটা প্রতিষ্ঠিত হবে এবং ধনত্রয়োদশীর দিন তুমি এটা কিনবে, ধনত্রয়োদশীর দিন তুমি এটাকে পারচেস করবে। এতে ধনের আগমন, যেরকম হাত্তা জড়ি থাকলে ধনের আগমন হয়, হাত্তা জড়ি বাড়িতে থাকলে তন্ত্রের কুপ্রভাব সহজে পড়ে না, হাত্তা জড়ি থাকলে শত্রুরা কিছুটা স্তম্ভিত হয়ে থাকে, হাত্তা জড়ি থাকলে বাড়িতে নিজেদের মধ্যে মিল থাকে, মিলমিশ থাকে, হাত্তা জড়ি থাকলে কখনো ভৌতিক আবেশ আসে না। তো এই হাত্তা জড়ি কিন্তু খুব কার্যকরী, লঘু নারকেল শ্রী বৃদ্ধি করে, একাকী নারকেল শ্রী বৃদ্ধি করে, কালাবিল্লির যে অর্থ বৃদ্ধির জায়গায় কাজে লাগে, কোর্ট কেসে কাজে লাগে, কালাবিল্লির জের যদি নিয়ে ইন্টারভিউতে যাও তাহলে সাফল্যের জায়গাটা বেশ কাজে লাগে। তো এই জিনিসগুলো অনেক বেশি কাজে লাগে যদি ধনত্রয়োদশীর দিন পারচেস করা যায়। ধনত্রয়োদশীর দিনকে যদি কেনা যায় তাহলে এটা খুব কাজে লাগে। মাথায় রাখবে তন্ত্রের যে কোনো জিনিসই যেখান থেকেই কেন, কোনো বার্গেনিং করতে যাবে না, এক দামে কিনবে, এক দামে অর্থাৎ এক ডাকেতে কেনাই হচ্ছে সাফল্যের প্রথম লক্ষণ। তাই যারা মনে করছো এগুলো নেবে, তারা নিজের নাম গোত্র বুকিং করিয়ে এসে নিজে দিয়ে যাবে, ফোনে কোনো রকম নাম গোত্র কারুর নেওয়া হবে না। এছাড়াও যারা মনে করছো শ্রীযন্ত্রম আমি দিই না, শ্রীযন্ত্রম আমি এনে দিই না, আমাকে কেউ বললে হয়তো আমি এনে দেবো, তাছাড়া তোমাদের মনে হয় যেখানে উপযুক্ত, যেখানে উপযুক্ত আছে তোমার ট্রাস্ট করতে পারছো, সেখানেও শ্রীযন্ত্রম নিতে পারো, শ্রীবৃদ্ধি অবশ্যই শ্রীযন্ত্রমে করে। পারদ শিবলিঙ্গ যদি অরিজিনাল হয়, একদম সিম্পল ওয়ার্ড, যদি অরিজিনাল হয় তবেই নেবে, পারদ শিবলিঙ্গ কিন্তু খুব বেশি অরিজিনাল পাওয়া যায় না, যত বুক ঢুকে যেই বলুক কানে, যদি পারদ শিবলিঙ্গ অরিজিনাল হয় তবে, তার থেকে আমার মনে হয় ভালো শ্রীযন্ত্রমকে তোমরা যদি গ্রহণ করো,
ভালো হয়, তবে উপযুক্ত লোকের কাছ থেকে শ্রীযন্ত্র নেবে, অশোক মহারাজ বলেছে বলেই নয়, আমাকে বললে আমি এনে দিতে পারি, বাট আমি কিন্তু এ কখনো সাপ্লাই দিই না, আমার কাছে যা আছে তন্ত্র সামগ্রী, সেটা হাত্তাজড়ি হোক, কালাবেল্লি জের হোক, সেটা লঘু নারকেল হোক, সেটি এক আখের নারকেল হোক, সেটা নাগনাগিনী হোক, যে ধরনের জিনিস হোক না কেন, সেগুলোকে যদি নিজের কাছে রাখা যায় অবশ্যই শ্রীবৃদ্ধি হবে। এর সঙ্গে এটি বিশেষ বশীকরণের জিনিস রয়েছে, বিশেষ বশীকরণ মানে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে না, মানে সবাই ভালোবাসছে না তোমাকে, সবাই ভালোবাসছে না, তুমি যাচ্ছ কোথায় অবহেলা, বন্ধুদের মধ্যেই দেখো গিয়ে কোথাও নেগলেক্টেড হচ্ছ, বাড়িতে যারা বৌমারা রয়েছে কোথাও নেগলেক্টেড হচ্ছ, তাদের জন্য বিশেষ করে এটা সর্বজন বশীকরণের একটি গুটি রয়েছে, এই সর্বজন বশীকরণের এই গুটি যদি তোমরা নিজেদের কাছে রাখো অবশ্যই তোমাদের কিন্তু সেই জায়গায় সাফল্য আসবে। কিন্তু আবার বলছি, প্রত্যেকটি জিনিস নেওয়ার আগে দিনের দিন এসে কোনো লাভ নেই, প্রত্যেকটি জিনিস নেওয়ার আগে নাম গোত্র দিয়ে যাবে নিজে উপস্থিত হয়ে, ফোনে কোনো রকম নাম গোত্র নেওয়া হয় না। এই জিনিসগুলো ধনত্রয়োদশীর দিন যদি গ্রহণ করো অবশ্যই সুফল পাবেই পাবে, কারণ এগুলো দুর্মূল্য জিনিস, এগুলো তন্ত্রের জিনিস, একে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় সাফল্য আসতে বাধ্য, শুধু বাধ্য নয় বাধ্য বাধ্য বাধ্য। আর তার জন্যে অবশ্যই আজকে বিকেলবেলায় কিন্তু মহারাজকে ওনার বাসগৃহ যেখানে আপনি হয়তো একটা সোনার জিনিস কিনে নিয়ে এলেন, সেটার মূল্য কতটা দেবে ভবিষ্যতে সেটা বলা দুষ্কর, কিন্তু মহারাজ যেটা তুলে দেবেন সেটা কিন্তু অনেক অনেক বেশি রেজাল্ট আপনাকে দেবে। এবং আমি সেই আশা নিয়ে অনুষ্ঠান শেষ করব, আবার কিন্তু ঠিক একটাই আপনাদের সঙ্গে দেখা হবে, মহারাজকে নিয়ে আপনারা কোথাও যাবেন না, এই মুহূর্তে একটু বিদায় নেব। নমস্কার মহারাজ, মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক, জয় মা, জয় মা রক্ষিণী।